বন্দর উপর দিয়ে রাইড করা মানে হচ্ছে মানে মোটরসাইকেল নিয়ে পড়ার সম্ভাবনা থাকে তখন লাইক 99%। বিয়ারটির কাজ শেষ হয়ে গেছে আর এখন যাচ্ছি একটা জায়গাতে। আমরা এখন চলতেছি শুধুমাত্র একটা সাইলেন্সার নিয়ে, আর উনি দেখা যাচ্ছে দুইটা সাইলেন্সার মোটরসাইকেল চালাচ্ছে, এখানে একটা আর এখানে একটা, দুইটা সাইলেন্সার। ওয়াও, কত বড় লোক রে ভাই। আসসালামু আলাইকুম, দিস ইজ নাইম মুল কাদের, ইউ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল নাইম রক, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। একটু ব্যস্ত আছি একটা কাজ নিয়ে, সেটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স রিলেটেড, আর সেটা রিনিউ করতে হবে, এই জন্য কাজ করতেছি। আর এখন আমি যাচ্ছি মোহাম্মদপুরে, কারণ মোহাম্মদপুরে আমি একটা স্টুডিওতে আমার ছবি তুলেছিলাম, আর ওই ছবিটা আসলে সব জায়গায় ইউজ করতেছি, আর এর জন্য আমি এখন যাচ্ছি সেখানে ছবি উঠাইতে। ছবি আসলে উঠাবো না, জাস্ট প্রিন্ট আউট করবো, কারণ যে র ফাইল সেটা আছে এখানে। আর এই জন্য এই বাসা থেকে চলে আসলাম মোহাম্মদপুরে, আজকে ছবি জমা দিয়ে দেন সব কিছু ফর্মালিটি যা যা আছে সবগুলো শেষ করে দিব, আর আশা করতেছি খুব শীঘ্রই পেয়ে যাবো লাইসেন্স। এইটা হচ্ছে কি আমার রেনু লাইসেন্স পাবো, মানে আমি লাইসেন্স করেছিলাম 10 বছর আগে, আর সেটা আমি এখন আবার রেনু করতে দিছি। আগে এরিয়াতে অনেক বেশি আসা হয়তো, বাট এখন আর আসাই হয় না। এখানে আসছিলাম বাইকার শপ, মোটরসাইকেলের যাবতীয় জিনিস যা যা আছে, অ্যাক্সেসরিজ আছে, বা ডেকোরেট করতে চান মোটরসাইকেলের সব কিছু পেয়ে যাবেন এখানে বাইকার শপে। জানিও না আজকে স্টুডিওটা ওপেন আছে কি না, শিওর না, বাট আর্জেন্ট লাগবে ছবি, এই জন্য চলে আসলাম। হ্যাঁ, সামনে স্টুডিও, এটা ওপেন আছে। এই যে চলে আসছি স্টুডিও, রিদি ডিজিটাল স্টুডিও, এখন ছবিটা নেই, দেন আবার ব্যাক করতেছি। A few moments later. আবার যাচ্ছি, ছবিগুলো সব ছবি এবং যাবতীয় যা যা পেপার্স আছে, লাইক ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, দেন ড্রাইভিং লাইসেন্স যেটা অরিজিনাল, এবং তার পাশাপাশি তার ফটোকপি, সব কিছু নিয়ে যাচ্ছি, ছবিও নিলাম, এখন জাস্ট জমা দিব। রাস্তা ওখানে কাটতেছে, এই জন্য একটা কি বলে এটাকে ডাইভার্সন নিলাম, এখান থেকে যাওয়া যাবে। হ্যাঁ, এখান থেকে যাওয়া যাবে, এটা রোডে কাজ চলতেছে, এত বড় গাড়ি নিয়ে আসতেছে। এই রাস্তাও মনে হয় কাজ করছে কদিন আগে, এই জন্য এই অবস্থা, এখনো রাস্তাটা প্লেন হয় নাই বা ক্লিন হয় নাই। অফ রোডিং, অফ রোডিং, যেখানে যাই না কেন শুধু অফ রোডিংই থাকে, এটা হচ্ছে খুব ডেঞ্জারাস। যেখানে ইটের খোয়া থাকে ওইখানে বাইক চাইতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, ইটের কোনা আর হচ্ছে বালু, এই দুইটা জায়গা হচ্ছে কি মোটরসাইকেলের জন্য খুবই রিস্কি। এগুলোর উপর দিয়ে রাইড করা মানে হচ্ছে মানে মোটরসাইকেল নিয়ে পড়ার সম্ভাবনা থাকে তখন লাইক 99%। যাক, এখন ভালো রাস্তা পাইলাম। আমি যাব মিরপুরের দিকে, সো আমি এখন শ্যামলীর দিয়ে যাব, আর এখানে বেশি একটা জ্যামও নাই, বেশি একটা সময়ও লাগবে না আশা করতেছি। সামনে একটা কাটা আছে, সেই কাটা দিয়ে রিটার্ন দিব আর চলে যাব শ্যামলী হয়ে আগাগা হয়ে মিরপুরে। সেটা হচ্ছে সানি ডে, ভালোই রোদ আছে। আমি তো মনে করলাম যে এখন মনে হয় একটু শৈত প্রবাহ চলবে, মানে ঠান্ডা বাতাস গায়ে লাগবে, বাট সেটা হচ্ছে না। আমার কাছে এখন ইভেন
একটু বেশি গরম লাগতেছে। আমি এখন চলে আসছি আগাগাতে, আর এখন যাব লেফটে মানে মিরপুরের দিকে। তো এখন যাচ্ছি মিরপুরের দিকে, মানে মিরপুরে মানে হচ্ছে বিআরটিতে যাচ্ছি এখন। আর বিআরটির কাজগুলো সব শেষ করার পরে দেন আবার ব্যাক করতেছি। 2000 years later বিআরটির কাজ শেষ হয়ে গেছে, আর এখন যাচ্ছি একটা জায়গাতে। একটা জায়গা মানে হচ্ছে যাচ্ছি নতুন ইস্কারনে। নতুন ইস্কারনে গিয়ে আমি দেখব একটা মোটরসাইকেল, আর চেষ্টা করব সেই মোটরসাইকেলের রিভিউ করার জন্য। কোন মোটরসাইকেলের রিভিউ করব সেই সব কিছু ইনফরমেশন পাবেন নেক্সট ব্লগে। যদি আপনারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নেন, তাহলে আপনারা দেখতে পাবেন যখন আমি নতুন ব্লগ আপলোড করব বা পোস্ট করব, সেটা আপনারা দেখতে পাবেন তখনই। ঢাকা সিটি যদি এরকম ফাঁকা থাকে তাহলে আসলে সবার কাছেই ভালো লাগে, একটু ঘোরাফেরা যায়, খুব আরামে চলাফেরা যায়, বেশি একটা সময় লাগে না। বাট দেখা যায় রেগুলার ওয়েতে যখন সবাই বাইরে ঘোরাঘুরি করে ম্যাক্সিমাম টাইম আসলে পুরো জ্যাম আর জ্যাম, আর তখন ওই জ্যামে দেখবে না আসলে ঘোরাঘুরি করতেও মন চায় না। কারণ জানি যে 2 ঘন্টা ঘোরাঘুরি করার জন্য যদি আমাকে ট্রাফিক জ্যামে থাকতে হয় 5 ঘন্টা, তাহলে কেনই বেরোবো। একটু ছায়া দাঁড়াই, আরে ছেড়ে দিল। কি রে ভাই, বামে চাপাতে গেলে আবার ডানে চাপানো কি দরকার? সিগনাল আর সিগনাল, এইখান দিয়ে যাই, এখানে একটু ছায়া পাওয়া যাবে। ও, এখানে যাওয়ার রাস্তাও আছে। আমরা এখন চলতেছি শুধুমাত্র একটা সাইলেন্সার নিয়ে, আর উনি দেখা যাচ্ছে 2টা সাইলেন্সার মোটরসাইকেল চালাচ্ছে, এখানে একটা আর এখানে একটা, 2টা সাইলেন্সার। ওয়াও, কত বড় লোক রে ভাই। ওকে, সিগনাল ছেড়ে দিছে এখন, এখন যাচ্ছি সামনের দিকে। এতক্ষণ তো রাস্তা পুরো ফাঁকা ছিল আর অনেক ভালো লাগতেছিল, কিন্তু এখন দেখতেছি এত জ্যাম। এই রাস্তা এত জ্যাম কেন বুঝলাম না। এতটুকু রাস্তা আসতে এত সময় লাগলো, প্রায় 15 মিনিট লাগলো এই ট্রাফিক জ্যামে, আর এখন রাস্তা পুরো ফাঁকা আছে, এখন তাড়াতাড়ি যেতে পারবো। তো এখন যাচ্ছি নিউ স্কটনে, আর নিউ স্কটনে গিয়ে দেখবো যে নতুন কোন মোটরসাইকেল আসছে 2020-তে, মানে 2020-তে। আর আজকে আমার কোনো আইডিয়া নাই যে নিউ স্কটনের মোটরসাইকেল দোকানগুলো আজকে ওপেন আছে কি না, বা সাপ্তাহিক কোনো বন্ধ আছে। যাচ্ছি, মন চাচ্ছিল যে একটা মোটরসাইকেলের রিভিউ ব্লগ করব, কারণ অনেক দিন হয়ে গেছে। লাস্ট আমার 2টা ব্লগ আমি মোটর ব্লগিং করেছি, তো ভাবতেছি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা মোটরসাইকেল রিভিউ ব্লগ করা উচিত, কারণ জানি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটাই, মোটরসাইকেল রিভিউ ব্লগ। ওয়াও, এটা হচ্ছে হোন্ডা সিভিয়ার 150R। এই কদিনে বলতে পারি যে আমার কাছে রেসিং বাইকগুলোর মধ্যে বেশি ভালো লাগে ইয়ামাহা R15 Version 3 আর হোন্ডা সিভিআর 150R। যদি আমি নেই ইনকেস এই 2টা মোটরসাইকেলের মধ্যে যে কোনো একটাই নিব আশা করতেছি। নিউ স্কটনে গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি সেখানে নতুন কোনো মোটরসাইকেল পাই নাই যেটা ব্লগ করতে পারবো বা ভিডিও বানাতে পারবো, এই জন্য এখন বাসার দিকে ব্যাক করতেছি। আমার চোখের সামনে যখনই নতুন কোনো মোটরসাইকেল যদি পড়ে তাহলে সেটার অবশ্যই একটা রিভিউ ব্লগ বানানোর চেষ্টা করব, তাহলে আপনারাও কিছু জানতে পারবেন ওই মোটরসাইকেলের বিষয়ে। ভাবলাম যে স্কাটনে তো অনেক মোটরসাইকেলের দোকান আছে, একের একটা তো মোটরসাইকেল পাইয়ে যাবো, বাট নতুন কোনো মোটরসাইকেল পেলাম না, সব হচ্ছে পুরনো মোটরসাইকেল। পুরনো মোটরসাইকেল মানে হচ্ছে যেসব মোটরসাইকেলের রিভিউ অলরেডি করে ফেলছি, আর ওইসব দোকানে আসলে সবচেয়ে বেশি মোটরসাইকেল হচ্ছে ইয়ামাহা R15 Version 3। আশা করি আপনাদের কাছে আজকের মোটর ব্লগটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আর যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল মানে নায়ম ব্লগ এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করছি, সি ইউ মাই নেক্সট ব্লগ, দেন আল্লাহ হাফেজ, হ্যাভ ফান অ্যান্ড সি ইউ সুন, স্টে উইথ নায়ম ব্লগ অ্যান্ড কিপ রকিং।